লোকসভা ভোটের আগে তৃণমূল ছাড়লেন তাপস রায়। সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশ খালি, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত দেড় দু মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি। এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাত মেনটেন করি, যেমন এই প্রথম জীবন অধিবেশন, বাজেট অধিবেশন আমি সেরকম ভাবে করলাম, প্রথম করলাম না, করতে পারলাম না। যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে, তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত মনের থেকে। 23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক, আমার যখন যা বলেছে বা আমি মনে করি, না বললেও আমি যেটা মনে করেছি আগবাড়িও আমি সেটা 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 করেছি। আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি, সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকালী। তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডেকে ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে আমাকে 40-50 জন আমাদের দলের রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ এমপি বা কারুর কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়, সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে, তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে।